ইউটিউবের মাধ্যমে হরিনাম শুনছে, ধন্যবাদ জ্ঞাপন করছে, খুঁজতে খুঁজতে আপনাকে পেয়ে গেলাম। আর যদি পেয়ে গেলাম তো জীবন বদলে গেল। কিসের জন্য? রোজগার বাড়ে না, রোজগার বাড়ে না, যেটা তোমার রোজগার সেটা বাড়তে থাকবে। এই জন্য ভেবো না জয়শ্রী, আনন্দ কর। দেখো বিভীষণকে লাতি মেরে তার দাদা তাড়িয়ে দিল, ক্ষতিটা কার হলো? সমূলে লঙ্কা ছাড় খার হয়ে গেল, কিন্তু শরমা মরেনি আর বিভীষণ মরেনি, আজও বেঁচে আছে। ভাবুন আপনারা, হনুমান যখন লঙ্কায় গেল, এই জায়গাটা ভাবুন, লঙ্কায় নানা জায়গায় আগুন লাগাচ্ছে, এক জায়গায় গিয়ে লঙ্কায় আটকে গেল, এখানে আগুন দেওয়া যাবে না। কি দেখে? তুলসী গাছ লাগানো। হরি বল হরি বল। হনুমান আগুন লাগাতে লাগাতে তুলসী বৃক্ষ দেখে, আর মনে মনে ভাবে, এ রাক্ষস কুলে তুলসী লাগালো কে? তুলসী লাগালো কে? সকলে লঙ্কা বেগুন চায়, এতে লাভ নাকি হয়? কিন্তু তুলসী লাগালে কটা বেগুন হবে কটা লঙ্কা? এখন আমাদের বলে শ্যামসুন্দর প্রভু, তুলসীতে কি পাওয়া যায়? সামনে যদি আমরা ইউক্যালিপটাস লাগাতে পারি, সেগুন গাছ লাগাতে পারি, পাঁচ বছরের ডবল, পাঁচ বছর বাদে ওই গাছটা যা দেবে আপনার তুলসী দিতে পারবে, তাহলে আপনার খারাপ নয়। সরকারও বলছে লাগিয়ে দাও, লাগাবে, কীট পতঙ্গ হবে, শুয়াপোকার বাসা হবে, শুয়োপোকা মরে যাবে, তার কাঁটা উড়ে উড়ে আপনার দোলনায় ঘুমিয়ে থাকা বাচ্চার নাকের ভিতর দিয়ে ঢুকবে। কলকাতা বোম্বে বেঙ্গালোরে এক্সরে করেও ধরা পড়বে না কি রোগ হয়েছে। লাখ লাখ টাকা বেরিয়ে যাবে ইউকেলি পটাস ফটাস করে। লাগা কত ইউকেলি? তাহলে তুলসী, হ্যাঁ, সর্বৌষধি, দেশ বিদেশ ফার্মাসিউটিক্যাল, মেডিকেল, মেডিকেল সায়েন্স রিসার্চ কেন্দ্র যা বিদেশে চলে যাচ্ছে, ভারতের তুলসী কেন ঔষধ তৈরি হয়ে আবার ভারতে ঢুকছে। মানুষ তুলসীর পাতা খেলে কফ কাশি চলে যায়, না সময় নাই, তাই সেটা ঔষধ তৈরি হয়ে, মাগো ট্যাবলেট হয়ে গেল, ঢুকে গেল, সিরাপ হয়ে চলে এলো, ঢুকে গেল, দু চামচ খেলাম, কি খাচ্ছেন আপনি? আপনার বাড়ির তুলসী, এর নাম সর্ব ঔষধি। মানুষ শরীরে এমন কোন রোগ নেই যা তুলসী সারাতে পারে না। সমুদ্র মন্থন কালে এই তুলসীর উদ্ভব হয়েছে। কণ্ঠিমালা ধারণ করবেন, অনুরোধ করব না কাউকে, কারণ রাখবেন কি রাখবেন না ওটা আপনাদের, কিন্তু বলবো শোনাবো, কণ্ঠিমালা ধারণ করবেন তুলসী, এ কি করবে? কমসে কম কিছুই যদি না হয় আপনার, আপনি কি খাবেন? খান, হরিনাম করবেন না, কৃষ্ণ ভক্ত হবেন না, কিন্তু তুলসীর মালা পরবেন, আপনার কোনোদিন জম আপনাকে নিয়ে যাবে না। কারণ যমরাজ বলে দিয়েছে, যার গলায় তুলসী দেখবে, যে তুলসীতে জলদান করবে, ও যদি মরে যায় দশ হাত দূর থেকে প্রণাম করবে, ওকে কোনোদিন জম লোকে নিয়ে আসবে। কেন? ওটা তো একটা সাইন। সাইনটা কি? কেউ যদি এখানে চন্দনের টিপ দেবেন, তিলক দেবেন, তাহলে কি হবে? আপনি কার লোক এটা যমরাজ জানতে পারবে। এটা আছে, এটা আছে, তার মানে কি? আপনি কৃষ্ণের লোক, আপনি ভগবান বিষ্ণুর লোক, আপনাকে প্রণাম করবে। আপনি যেমন তেমন করুন,
একটু টিপ নিতে ভুলবেন না, তুলসী তলার মাটি দিয়ে হলেও একটু টিপ নেবেন সনাতন ধর্মের নিয়ম। এখানে একটা টিপ নিলে কি হবে, আপনি যে কোনো কাজে যান, যেখানেই যান, আপনার এই ললাটে কিছু আছে আজ্ঞা চক্রে, এটা আপনার অনুভব হবে। আর এটা যদি হয় তাহলে আপনার মন একাগ্র হবে। রাধে রাধে। এই জন্য যে কোনো ধর্মের মানুষ এখানে একটা কিছু দেয়, একটা কিছু দেয়, সে যে কোনো জিনিস হতে পারে, দেয় কেন, একাগ্রতা বজায় ধরিব। আর তুলসীর মাটি আর গোপী চন্দন এগুলোর তো কোনো তুলনাই হয় না, অত দেব দুর্লভ বস্তু দেবতারাও প্রাপ্ত হয় না। তাহলে কি, তুলসী দেখিয়া হনুমান মনে মনে ভাবে, হে থাকারে তুলসী গাছ কে লাগালো কবে, কে লাগালো কবে, চালের উপরে হনুমান লেজে আগুন লাগে, বসে বসে ভাবে দেখি কে বেড়াই এই ঘরে, কে বেড়াই এন বেলা দেখে, বিভীষণার তার পত্নী গলায় আঁচল দিয়ে সন্ধে প্রদীপ নিয়ে বেরিয়েছে তুলসী তলার, তুলসী তলাই গৌর হরিব। হনুমান মনে করল সব জায়গায় আগুন লাগাবো কিন্তু এই ঘরে আগুন দেওয়া যাবে না, কেন, বিষ্ণু ভক্তের ঘরে কোনদিন আগুন সব ঘরে হরিনাম শুনুন, আগুন তো জ্বলছে মহাদাবাগ্নি, সংসারে আগুন কার ঘরে না জ্বলছে, শুধু জ্বলছে না বিষ্ণু বৈষ্ণবের, ওরা সবাই মিলে কীর্তন করে, ভোর চারটার সময় আরতি করে, দুপুর বেলা ভোগ আরতি করে, সন্ধে বেলা সন্ধে আরতি করে, ভগবানকে নিয়ে থাকে, ওখানে আগুন লাগে না, সব সময় শীতল বায়ু। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাম, বলু কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম, বলু রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম, বলু কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম, প্রভাত সময় কাল সচিদাঙ্গিনা মাঝে কার গোড়া নাচি আবেড়া, প্রভাত সময় কালে সচিদাঙ্গিনার মাঝে কার গোড়া নাচি আবেড়া, প্রভাত সময় প্রভাত সময় কাল প্রভাত সময়কাল সচ, সব কাজ ছেড়ে দিয়ে সকালবেলা স্নান করতে হবে, আর এই সকালবেলা স্নান করে সাদা ফুল তুলে এনে বাল গোপাল থাক যার বাড়িতে যা থাক তার চরণে দিয়ে আত্মসমর্পণ করে দেয়, জাগনি গো সচি মাতা, জাগনি গো সচি মাতা, গৌরাইলা প্রেম দাতা, আরে জাগনি গো সচি মাতা, গৌরাইলো প্রেম দাতা, জাগনি গো সচি মাতা, গৌরাইলা প্রেম দাতা, ওই না জাগরি গো সচি মাতা, গৌরাইলা প্রেম দাতা, ঘরে ঘরে খোদি নাম বিলা, ঘরে ঘরে খোদি নাম বিলা,
প্রভাত সময়কালে সচিরাঙ্গিনা মাঝে কার গোড়া নাচি যাবে রা ফুলু প্রভাত সময়কালে সচিরাঙ্গিনার মাঝে কার গোড়া নাচি যাবে রা যাওয়ার সময় দাদা বলল ভাইরে তোকে একটু শাস্তি দিতে চেয়েছিলাম যে তুই হয়তো দাদা বলে আমার পায়ে পড়ে ক্ষমা চাইবি তুই এত নিষ্ঠুর এই বৌমাটাকে নিয়ে তুই চলে যাচ্ছিস শুধু থালা বাটিটা বেঁধে নিয়ে হেটে তুই খাবি কি একবারও তোর মাথা নিচু হলো না যে দাদা আমাকে ক্ষমা করে দাও দাদা যাওয়ার সময় আমারও ভীষণ কান্না পাচ্ছে দাদা যেমন প্রহ্লাদ কেঁদেছিল তার বাবার জন্য অসুর কুলের জন্য আমারও ছেড়ে যাওয়ার আগে কান্না পাচ্ছে আমি চলে গেলে তোমাদের কি হবে কারণ একটা নৌকাতে ইঞ্জিন আছে আর একটা নৌকায় ইঞ্জিন নাই জানো দাদা তবু এরা এরা একসঙ্গে যাবে যাবে না যাবে না একটাতে ইঞ্জিন আছে আর একটা ইঞ্জিন নাই তবু এরা একসঙ্গে যাবে কেন যার ইঞ্জিন নেই ইঞ্জিন বোটের সঙ্গে যোগ করে দেব ও যতটা যাবে তাই দাদা সংসারে পাঁচজন থাকলে সবাই এক হয় না এক হয় না কিন্তু যদি একজন হয় বাকিরা তার সঙ্গে যায় কুলং পবিত্রং জননী কৃতার্থ একটা কুলে একটা বংশে যদি একজনা বৈষ্ণব হয় একজনা শুদ্ধ হয় একজনা কৃষ্ণ ভক্ত হয় তাহলে লক্ষ লক্ষ মানুষকে উদ্ধার করে দেবে দাদা প্রহ্লাদ পরম বৈষ্ণব অসুর কুলটাকে উদ্ধার করে দিল একটা ছেলে তাই কুলং পবিত্রং জননী কৃতার্থা সেই জননী ধন্য যে দুর্যোধনের মতো সন্তান প্রসব করে না একজনা কৃষ্ণ ভক্ত সন্তান প্রসব করেছে ওরে বৈষ্ণব সন্তান না পাও অন্তত তাকে বৈষ্ণব তো বানাও বৈষ্ণব হয়ে কেউ আসে না মহাপুরুষ হয়ে কেউ জন্ম নেয় না জন্মের পরে কর্মের দ্বারা মহাপুরুষ এই জন্য অন্তত দাদা এই ইঞ্জিন বোট যে সব সময় ভগবানের কাছে প্রার্থনা করত সত্যের পথে চলত তাকে তোমরা তাড়িয়ে দিলে এইবার তোমরা পার হবে কি করে তবে ভয় নাই আমি আবার আসবো ফিরে আমি আসবো চলি দাদা তোমার কথাই সত্য হোক প্রমাণ হোক তুমি খেটে ঘাম ঝরিয়ে বিশ্রাম না করে তবু তুমি ঝগড়া করো খেতে পাও না নাই নাই করো এটা প্রমাণ হবে কৃষ্ণ যদি দেয় তার অভাব পূর্ণ হয় মানুষ দিলে কুলোয় না দাদা ভগবান দিলে ফুরোয় না ভগবান দিলে দাদা দাদা গো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা বলুকে দিয়েছে
ठाकुर तुमार भक्त सखाना। এই যে দেখো কি গান শুরু করলো, দেখো তো স্ত্রী গান গাইছে, কাঁদতে কাঁদতে যাচ্ছে থালাবাটিটা কাঁধে নিয়ে। ঠাকুর তোমাকে কে এই নাম দিয়েছে, তুমি ভক্তের ভগবান। তার স্বামী তখন বলছে, খবরদার ও কথা বলে, দেবকীর কথা ভাবো, দেবকীর কোলে ভগবান এলো, হ্যাঁ কি না? সে মা কোথায় ছিল? কারাগারে, পাষাণ বুকে নিয়ে। তো ভগবানের মা যদি এত দুঃখ পায়, তুমি কার কি এমন কপাল করে ফেলেছো যে কাঁদতে হবে না? ও কথা ভগবানকে বলতে নেই, ভগবান যা করে একদম। মা, দুঃখই মানুষের জীবনকে নূতন করে সাজিয়ে দেয়, দুঃখই মানুষকে বাঁচার পথ দেখিয়ে দেয়। এই তাই কুন্তী মা ভগবানকে বলেছিলেন, সবাইকে যা দিচ্ছ দাও, আমাকে শুধু দুঃখ দাও। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না? গুলু কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না? পাষাণ হতে পাষাণ তুমি ওগো নিঠুর সাষাণ হতে পাষাণ তুমি ওগো নিঠুর সা। দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না? এইখানে থাকো, জীবনকে চিনতে শেখো। একটা ভিখারি চটের উপরে ঘুমায়, আর একজন রাজা, একজন ধনী, একজন ধনবান খাট পালংকে ঘুমায়। বলতে পারো ঘুমিয়ে গেলে কে কোথায় শুয়ে আছে এটা কি বুঝতে পারে? বুঝতে পারে? খাটে শুয়ে আছি না চটে শুয়ে আছি? শুধু যতক্ষণ জেগে থাকবেন পাশ বালিশ জড়াবে, তারপরে ঘুমিয়ে গেলে তার সে খাটে শুয়ে আছে না মাটিয়ে শুয়ে আছে ওটা ঘুমলে বুঝতে পারে না। তা এর জন্য দুঃখ কি? ঘর একটা দরকার, সেটা এই নদীর তীরে, এই গঙ্গার তীরেই আজ থেকে তুমি আমি দুজনে হরিনাম গাই। বলে ওগো এরকম আকাশে তারা নক্ষত্র দেখা যাবে এই ফাঁকা জায়গায়, ওপরে তারা নক্ষত্র কি, ওরা কারা? ওরা মহাপুরুষ, ওদের দিকে হাঁ করে তাকাবে, ওরাও তোমাকে তাকাবে, লক্ষ্য রাখবে। লক্ষ্যের বাইরে চলে যাও বলেই তো এই দোষ গা, ওইখানেই হরে নাম গা। যদি ভগবান মনে করে কিছু দরকার তিনি দেবে। ও মা, একদিন কেটে গেল, দুদিন কেটে গেল, গিন্নির মন আর ভালো না, সকলেই যাচ্ছে গঙ্গার ঘাটে জল আনতে, আর ওই রকম অবস্থায় হাঁড়ি কুড়ি বাটি গ্লাস নিয়ে বসে আছে। বলছে কি গো জয়শ্রী দিদি, রান্না হয়েছে? মেয়েদের একটা হিংসে থাকে না, একবারে লাগিয়ে লাগিয়ে বলবে, তা কি রান্না হচ্ছে? পোস্ত দিয়েছ? রান্না চালই পায় না, পোস্তুর কথা এসব লাগিয়ে কথা বলা। দেখবেন কিছু কিছু মেয়েরা দেখবেন সে যে গয়না পরেছে স্বামীর কাছে পেয়ে, সেটা ছাদে কাপড় মিলতে গিয়ে পাশের লোককে শোনাচ্ছে, সে অনেকক্ষণ ধরে কাপড় মিলছে, পাশের মেয়েটা যতক্ষণ না বলবে দিদি নূতন গয়না পরলে বুঝি, তখনই গিয়ে বন্ধ হবে। এসব আছে আছে আছে। আবার দেখবেন এই যে বাজারে যায় না, বাজারে যান তো অনেকে, যার যার দেখবেন পয়সা আছে একটু আংটি টাংটি পরেছে, সে তখন দোকান পয়সা কত করে, ওই মানে আংটি যে আছে সেটা দেখাচ্ছে, এই যে আংটি আছে না, হ্যাঁ দেখাচ্ছে, ও দাদা পয়সা কত। সে দোকানদারও খরিদ্দার চিনে নিয়েছে, সেও তখন তার হচ্ছে দাঁত ভেঙে গেছে, সে সোনা দিয়ে দুটো দাঁত বানিয়েছে দোকানদার,
সে বলে তুই শুধু আংটি পরেছিস দেখাবি, আমি দেখাতে পারবো না। সে তখন বলে দুই টাকা, মানে তুইও দেখ, তুইও দেখ আমি সোনার দাঁত। সেও বলছে পুঁই শাক কত করে, সেটা দুই টাকা করে। সে মানে যে শাকে তাই শাক, সেও দেখাচ্ছে এও দেখাচ্ছে। এই দেখানোর দুনিয়ায় কে কত দামি জামা পরতে পারে, কে কত দামি ধুতি পরতে পারে, ঘড়ি পরতে পারে, শাড়ি পরতে, এ তো যেন মানে প্রতিযোগিতার লড়াই। হ্যাঁ, মা দুর্গার দিকে কেউ তাকায় না, সকলেই সে যে কি, আরে বাবা আমি তো কীর্তনে যাই না, আমি তো লোক রাখি। হ্যাঁ, শুধু সে বলে আমায় দেখো, বলে আমায় আমার জামদানি, সে বলে আমার ঢাকাই। কে কাকে চাপাবি চাপা, কে প্রতি মা খালি এগুলো দেখছে, তোরা আমাকে দেখতে এলি না দেখাতে এলি? বলো রাধে রাধে। চলো ওইখানে বস। দুদিন পরেই কাজ হয়ে গেল। কি লোকে বাঁশ কাঠ খড় নিয়ে বলছে এইভাবে মানুষ থাকে দেখি, তা তোমরা করে দিচ্ছ কেন? বারে আমরা তো হরিনাম গাইতে পারি না, ভগবানের কাছে যেতে পারি না, তুমি যদি আমাদের হয়ে কোনোদিন ভগবানকে বলে দাও তাই করে না। হরি বল হরি বল, ওরা একটা ছোট্ট কুটির বাঁধিয়ে দিল বাঁশ খড় দিয়ে, তাতেই ঘর বানিয়ে স্ত্রী থাকে, আরো ভোলানাথ তো গঙ্গার ঘাটে ঘাটে, যেখানে হরিনাম যেখানে সাধু সঙ্গ সেইখানে হরে মুরারে মধু কৈত ভাবে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারে মধু কৈত ভাবে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারে মধু কৈত গোবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞে সনারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয়ম জগতী সরস্বত হরে মুরারে মধু কৈত ভাবে গোপাল গোবিন্দ মুকুন্দ বলো হরে মুরারে মধু কৈত গোবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে কমল এ কমল ভাই আগে তুমি ওখানে ঝাড়ু দিচ্ছ কেন? আরে এই বট গাছের তলায় কত সাধু সন্ত, তাই একটু নিজের গায়ের ওড়নাটা দিয়ে ঝাঁটিয়ে দিলাম। আমিও তো এখানে বসে হরিনাম গাই সাধু সঙ্গ করি, তাই সব সাধুরা আসে, তাই সেখানে ঝাড়ু দেওয়া সেখানে নাতা দেওয়া সেখানে একটু ধূপ দেওয়া দিলেই তো ভগবৎ কৃপা হয়ে যায়, তাই একটু করছি। আরে পুরী ধামে
রাজা প্রতাপ রুদ্র ঝাড়ু দিয়েছিল ভগবানের কৃপা পাবে বলে। বাহ বাহ বাহ। সেই প্রথা অনুসারে এখনো রাজা ঝাড়ু দেয় রথযাত্রার আগে, রাজা হয়ে ঝাড়ু দেয় ভগবানের কৃপা পাবে। এই মেদিনীপুরের ছেলে যার নাম শ্যামানন্দ, তিনি বৃন্দাবনে নিধুবনে ঝাড়ু দিয়ে রাধারানীর নূপুর কুড়িয়ে পেলেন, রাধারানীর কৃপা পেয়ে গেলেন মেদিনীপুরের ছেলে। এখন সেটা পশ্চিম মেদিনীপুর কলাইকুণ্ডা বাহাদুরপুর গ্রাম, আজও আছে ধারেন্দা। এই মেদিনীপুরের ছেলে যা পৃথিবীর ইতিহাসে রাধারানীর দর্শন পেলেন এই কলিকাল, সেটা কি করে? ঝাড়ু দিয়ে। প্রতিদিন ঝাড়ু লাগাতে, এটা খারাপ না? সংসারে যারা ঝাড়ু দেন সে পুরুষ হতে পারে, সে মায়েরা হতে পারে, ঝাড়ুটা দেবেন সংসারে নয় মন্দিরে। মন্দিরটা কোনটা? তুলসী মন্দির মন্দির না, ঠাকুরের মন্দিরটাই মন্দির না, সারা সংসারটাকে মন্দির বানান। সংসার কখনো করবেন না, কৃষ্ণের সংসার করেন। কারণ সংসারটা আগেও ছিল আপনার জন্মের আগে, আপনি মরে যাওয়ার পরেও থাকবে, ওটাকে আমার করবেন না। সবটাই ভগবানের, শুধু তিনি যেখানে থাকেন তেনাকেই বলবেন তুমি আমার, বাকিটা সব তোমার। তাই সংসারে যদি গোবিন্দ থাকে তাহলে আপনার সংসার নয়, ওটা গোবিন্দের সংসার। ওখানে ঝাড়ু দিলে শ্যামানন্দের মতো নিধুবনে ঝাড়ু হবে, ওই একই সংসার। এই জন্য হরিনাম শুনতে হবে, জায়গাটাই শুধু বদলে যাবে। কুরুক্ষেত্র আবার ধর্মক্ষেত্র, ধর্ম করলে ধর্ম হবে আর না হলে যুদ্ধক্ষেত্র হয়ে যাবে। অধর্মের বালাই যুদ্ধ, সংসারে ভাইয়ে ভাইয়ে হাতাহাতি, পিতা পুত্রে মাতা কন্যায় শুধু তো লড়াই চলছে। এই জন্য কৃষ্ণের সংসার করে নিলে আর কোনো সমস্যাই থাকে না। এই জন্য আমি বটগাছের তলায় ঝাড়ু দিচ্ছি, এখানে তো কৃষ্ণ আসে। তা একজন বৈষ্ণব চলে গেলেন হরি হরি হরি। সবাই ভালো আছেন তো? একটু হাত তুলে হরিধ্বনি নিতাই। এই সময় আপাতত অসুবিধে থাকবে না, এই সময় এ ভগবান পেটের ব্যথা থাকলেও বলবে না এখন কিচ্ছু। আর সংসারে অল্প ব্যথা উঠলে ওগো মরে গেলাম গো। হরিনাম এমন এক জিনিস, ক্ষুধা তৃষ্ণা নিদ্রা সব ভুলিয়ে দেয়। শুধু মনটা লাগাবার চেষ্টা করুন, আপনি লাগিয়ে দিলেই লাগবে, এ তো চলতেই আছে, এতে একটু লাগিয়ে দেন, বাস মিলিয়ে দেন। সংসারটা কারোরই না, স্বয়ং ভগবান। এক বৈষ্ণব হরিধ্বনি করে এসে বললেন সবাই ভালো আছো? বলে হ্যাঁ সবাই ভালো আছি, কমল এই নাও প্রসাদ নাও। বলো রাধে 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 রাধে, এই নাও প্রসাদ নাও, আমি মহোৎসবে গিয়েছিলাম, আমাকে পাঁচজনের প্রসাদ দিয়েছে, আমি একা খাবো কি করে? আমি জানি তুমি বটগাছের তলায় থাকবে, তাই তোমার জন্য এনেছি। কমল বলে ওগো কমল নয়ন ভগবান যজ্ঞেশ্বর, তুমি কমলকে এত ভালোবাসো, বাবাজির হাতে প্রসাদ পাঠিয়ে বাবাজি একটু রেখে দিয়ে কমলকে সব দিয়ে দিয়েছে। কমল বলছে ঠাকুর হরি কথা আমি একটু পরে শুনবো। বলে কেন? বলে আর একজন আছে, সে খড়ের ঘরে বসে আছে, আমি দিয়ে আসি প্রসাদটা। কি একবারে নাচতে নাচতে চলে গেল পত্নীর কাছে, আরে জয়শ্রী বলো রাধে রাধে। আরে তো একটু হাসেন অন্তত। না না আপনাদেরকে না, আপনারও তো হাসছেন, পত্নীকে বলছে একটু হাসতে পারো না, যতদিন খালি নাই নাই কর, এত প্রসাদ আনলাম। সে তখন বলছে স্বামী তুমি প্রসাদ পেলে কথা, ওই কথাটাই তো কথা, শুনছো কোনোদিন? খালি আলাদা করে দেবে আলাদা করে দেবে, খাবো কি শুভ কথা, এটাই তো ভাবছো? শোয়ার জায়গা হয়ে গেছে, খাবার পাটে কত খাবে, খা। চারজনের প্রসাদ পাঠিয়ে দিয়েছে, কত খাবে তুমি? বলে তাহলে আমি ওই যে মিনার মা জল আনতে আসছিল ওকে দেবো। আরে তুমি কাকে, মিনার মাকে দেবে কি ভুটির মাকে দেবে? দাও
দিয়ে খাও দিয়ে খাও, কেড়ে খেয়েও না দিয়ে খাও, যত খিদে লাগুক পাশে কেউ থাকলে তাকে দিয়ে খাও, তোমার পাওয়ার অভাব হবে। দেওয়া থাকলে নিতে পারবে না, জমা আছে না ও তো বাড়ছে, আর যদি শুধু সবে হাত পাতবে, আমাদের কিচ্ছু নাই, একটা তীর পল অন্তত দে, পরের বারে তোকে বস্তিতে থাকতে হবে, ফুটপাতে থাকতে হবে, তীর পলি সার হবে, এত মিথ্যাবাদী। ব্যাংকে পাসবইয়ে টাকা আছে, ঘরে আছে কি নাই, তবু সরকার হুজুরকে বলছে কি, এই দলের বাজিয়া খালি বিপিএল তালিকায় যাবে, আরে ও তো ছোট লোক যা, যারা গরিব, তুই কি গরিব কেন হবি, হতে পারি দিন তবু, এগুলো শুধু পড়তে হয় মানতে নাই, কি যত খিদে লাগুক যত গরিব হোক কোনোদিন কাউকে জানাতে নেই, আর আমরা তো গরিবের আগেই জানিয়ে দিই আমার কি, এই তো সব লেনে বালা, এদের পরের বারে খালি হয়ে যাবে, এরা ভিখারি হবে থালাবাটি নিয়ে ফুটপাতে বসবে, আর যারা নিজের জীবনটাও দিয়ে দিচ্ছে সময় দিচ্ছে কাজ করছে কত নিবি নে, এরা পরের বারে নিতে পারবে না, অনাসে ধনীর ঘরে জন্ম, হরি নারায়ণ পরা বেদা নারায়ণ পরা খরা, নারায়ণ পরা বেদা নারায়ণ পরা খরা, নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরা গতি, 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 নারায়ণ পরা বেদা নারায়ণ পরা খরা, নারায়ণ পরা বেদা নারায়ণ পরা, নারায়ণ বল হরি ভরে বল হরি, বল হরি সুতি বাহু তরে বদনে ভরে বল হরি, গৌর হরি বল হরি, হরি বলে বাদন করে বালো করি, গৌর হরি আরে বাদন করে বালো করি, গৌর হরি আরে বাদন করে বালো করি, বদন ভরে বলো হরি, আনন্দের আর নাই রে সীমা, বদন ভরে বলো হরি, আরে আনন্দের আর নাই রে সীমা, বদন ভরে বলো হরি, হরিব হরিব করুণাগার গন্ড গোহল, হরিব হরি করুণাগার গন্ড গোহল, হরিব একটু হাত তুলে হরিব বলো না দেখি, হরিব হরিব জয়শ্রী হরিবল বললো তবে অনেক কষ্টে, হরিবল হরিবল, তোমার মুখে একটু খোলা হাসি আসেনি, বলে কি করে আসবে, এইটুকু যে খাবার এনেছে তো এবেলা শেষ, ও বেলা হায় রে বোকা মেয়ে, আরে ও বেলা তুমি হাসপাতালে থাকবে কি ঘরে থাকবে সেটাও তো গ্যারেন্টি, এ বেলার কথা ভাবো, বেঁচে আছো খাচ্ছ শুয়ে পড়ো, পরের বেলা যিনি এ বেলা দিয়েছেন পরের বেলা ব্যবস্থা করো, তুমি শুয়ে পড়ো হরি নাম করতে করতে শুয়ে পড়ো, বল তুমি কোথায় যাবে, বট গাছের তলা যেখানে সব পাওয়া যায় সেইখানেই বসব, কি পাওয়া যায় সেখানে সব পাওয়া যায়, খাবার পাওয়া যায় ঘর পাওয়া যায় প্রেম পাওয়া যায় ভক্তি পাওয়া যায়, সাধু সঙ্গ যেখানে হয় সেখানে কোনো অভাব হয় না, তাই আমি সেইখানে চললাম, ভক্তমণ্ডলী মায়েরা স্ত্রী তো কাঁদতে কাঁদতে শুয়ে পড়লো, এবারে এ বেলাটা তো হলো ও বেলা কি হবে, এখন ওই কমল বটগাছের তলায় বসে সেদিন কেউ নেই সাধু টাধু কেউ নেই, বসে বসে ভাবলো ঠাকুর তোমার এই গীতার শ্লোকটা আজ একবার আমি নূতন করে একটা নূতন খাতায় লিখে রাখি, লিখে রাখ, এই লিখতে গিয়ে অনন্যাস চিন্ত অন্তমান, দ্রৌপদী যেমন স্বামীর উপর ভরসা করে না,
ভীষ্মদেবের উপরে ভরসা নাই, দ্রোণাচার্য বিদুর কারো উপরে ভরসা নাই, স্বয়ং ভগবানকে ডেকেছিল। যারা এইভাবে তোমাকে ডাকে, তোমার উপরে নির্ভর করে, তুমি তাদের সব সময় আগলে রাখো, নিজের করে রাখো, তাদের কোনো অভাব থাকে না। তাই আমি আজ তোমার এই শ্লোকটা আমি লিখি না, অলিকা শুরু করলো। হঠাৎ বৃষ্টি এসে ছুটতে ছুটতে অর্ধেক লিখেছে, ছুটতে ছুটতে বাড়ি এসে গেল খড়ের ঘরে। স্ত্রীকে বলল, এসব বৃষ্টি হচ্ছে, আমরা দুজনে বসে একটু হরিনাম গাই। প্রভু তব পদযুগে মোর নিবেদন, মাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন। নাহি মাগি স্বর্গয়া মোক্ষ, নাহি মাগি না করি প্রার্থনা কোন বিভূতির লাগি, আমি না করি প্রার্থনা কোন বিভূতির লাগি। নিজ কর্ম দোষ গুণে জন্ম পাই, জন্মে জন্মে যেন তব নামি গুণ গায়, হরি নামি গুণ গায়, হরি নাম গুণ ছাড়া গতি নাই রে, ওই নামে ছাড়া গতি নাই রে, আমার জীবনে মরণে হরি নামে ছাড়া গতি নাই, আমার জীবনে মরণে হরি নামে ছাড়া ভক্তমন্ডলী। মায়েরা এত আনন্দ ধরে রাখতে পারলো না, শেষে কি বললো জানে? লিখা হয়ে গেছে, যেটা লিখতে চাইছিলাম লিখা হয়ে গেল। তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং ব্রহ্ম, এই লিখা শেষ। তারপরে মনে মনে ভাবলো, না না এটা ঠিক হবে না, এই যে লেখা আছে না শেষকালে যোগক্ষেমং বহাম্মহম, তার মানে যা লাগবে ভগবান মাথায় করে বয়ে আনবে, বহাম্মহম না এটা ঠিক না, ভগবান বয়ে আনবে আর আমি বসে বসে খাবো, এ লেখা ঠিক না। তিনি কি করলো, হরিতাল রং দিয়ে সেই জায়গাটা ঢেকে দিল, বহাম্মহমের কাছে ওই হরিতাল রং দিয়ে ঢেকে দিল যাতে ওই লেখাটা না থাকে। আমি বরং ওইখানে লিখে দেব দদাম মোহ, যেরকম আজকে আমাকে প্রসাদ দিয়েছে একজন বৈষ্ণব, তার মানে কারোর দরকার হলে কারো হাত দিয়ে ভগবান পাঠিয়ে দেয়, নিজে কখনো মাথায় করে। এটা যদি হয় তাহলে ভগবান মাথায় করে আনবে, সেটা কি ঠিক হবে? এই জন্য হরিতাল রং দিয়ে দিলে। এই মাত্র আশা মম
তোমার চরণে হই না এই মাত্র আশা তোমারই চরণে আমার পারে আঙ্গা বলো এই মাত্র আশা ছিল তোমারই চরণে যেন হই তুকি ভক্তি থাকে হৃদয় অনুক্ষণে প্রভু তব পদ যুগে মোর নিবেদন আরে প্রভু তব পাদ যুগে মোর নিবেদন দয়াল হরি হে ভক্তমণ্ডলী মায়েরা পরিসমাপ্তির দিকে চলে এলাম কিন্তু একটা জীবন তো এত ছোট নয় আমরা কথার দ্বারা একটা মোটের উপরে তার ছবিটা আপনাদের কাছে তুলে ধরছি শেষের দিকে এসে গেল তিনি কীর্তন গাইছেন কিন্তু স্বীকার করল না বা বলতে চায় না ভগবান মাতায় করুক স্ত্রী বলে উঠল ওগ একটা কাজ করো না একটু তুমি অন্তত তণ্ডুল মানে চাল ডাল একটু ভিক্ষা করে আনো না একটু নিজের হাতে রান্না করে ভগবানকে ভোগ লাগে ভালো লাগলো তোমার কথা শুনে ভালো লাগলো আমি যাব আমার আপত্তি নেই এ সংসারে কত না মেয়েরা কিন্তু তোমার মতো কজনা বলে নিজের হাতে রান্না করে ভগবানকে ভোগ মেয়েরা সারা জীবন রান্না করে গেল কিন্তু কোন মেয়েটার ভাগ্যে এমন হলো যে তার রান্নাটা বৈষ্ণবের সেবায় লাগলো গোবিন্দ সেবায় লাগলো সারা জীবনটাই রান্না করে গেল বৃন্দাবন থেকে কোনো শুদ্ধ বৈষ্ণব এলে বলবে মা তোমার হাতে খাওয়া যাবে না কেন তোমার হাত শুদ্ধি নাই তাই তোমার হাতে খাওয়া যাবে না যারা গুরু গোবিন্দের সেবা করে না যারা মহাপ্রভুর সেবা করে না তাদের হাত শুদ্ধি হয় না তাই তোমার হাতে সেবা হবে না কার সেবা করলি রে মা সাধু সেবা করলো না গোবিন্দের ভোগ লাগলো না তোমার রান্না কি একটা পুরুষ সারা জীবন রোজগার করলো তার রোজগারের ধন গোবিন্দ সেবায় লাগলো না সৎ কাজে লাগলো না ও তো জমির বাড়ির যাবার রাস্তা কি কাজে লাগলো ভস্মে কি ডাল তাই জয়শ্রী ভালো লাগে খুব ভালো লাগে এমন পত্নী অনেক ভাগ্য করে পায় আমার ভালো লাগলো যে তুমি ভগবানের ভোগ লাগাতে চাইছো আমি যাচ্ছি আমি এখনই যাব বিষয়ে যে প্রীতি যাবে আছয়ে আমা বিষয়ে ব্যাছয়ে এবে এছয়ে আমা ওগো বিষয়ে যে প্রীতি এবে আছয়ে আমা ওগো বিষয়ে যে প্রীতি এবে আছয়ে আমা সেই মত প্রীতি হো চরণে তোমা আর সেই মত প্রীতি হো চরণে তোমা সেই মত প্রীতি হো চরণে তোমা উগো সেই মত প্রীতি হো চরণে তোমা চাই না কিছু চাই না কিছু আর তো আমি চাই না কিছু আর তো কিছু চাই না আমি গোবিন্দ বলে জীবন দেব আর তো কিছু চাই না আমি গোবিন্দ বলে জীবন দেব যা করো গোবিন্দ আরে আর তো আমি চাই না কিছু গোবিন্দ বলে চর চলে আর তো আমি চাই না কিছু আর তো আমি চাই না কিছু আর তো আমি চাই হরি তবে একটা জিনিস জেনে রাখবেন অনেকে বলেন যে আমার ভাগ্যে পত্নী ঠিক হলো না আবার কোনো মায়েরা বলেন আমার স্বামীটা ঠিক হলো না এই পথে আসতে চায় না তো আপনাদের আমি তিনটে মহাপুরুষের নাম বলবো জেনে রাখবেন ভগবান যখন ফিট করে দিয়েছেন তার মানে মঙ্গল আছে
আপনি ভগবানের বিচার করবেন না, ভগবান যে বিচারটা করেছেন ওটা ঠিকই করেছেন, আপনার কল্যাণের জন্য ওই বগি ফিট করে দিয়েছে, ওটা কাজ দেবে। কিরকম কাজ যেমন দেখেন, মানে ওই যে বলা হয় কি যে সুরেশ মেহরা, সুরেশ মেহরা একজন সাধু, মানে সে তার পত্নী ভালো পত্নী কিন্তু অকালে মরে গেল। তো অকালে যেই মরে গেল, ও তো ভিক্ষা করতে গিয়েছিল, তো যেই ফিরে এলো পাড়ার লোক বলছে, আর তুমি তো হরিনাম করে দিন কাটিয়ে দিলে, তুমি বাড়ি ছিলে না, তোমার পত্নীটা অকালে মরে গেল। সে তখন ওই লোকজনের সামনে বলছে, ভগবান তোমাকে লাখ প্রণাম। পাড়ার লোক বলে, বউ মরে গেছে তো পাগল হয়ে গেছে, বউ মরে গেলে কেউ ভগবানকে বলে লাখ প্রণাম? তখন একজন সাধু বলছে, আচ্ছা তুমি মানে তুমি স্ত্রী মরে গেছে ভগবানকে লক্ষ্য বা প্রণাম দিচ্ছ কেন? বলে, ভগবান এইটা দিয়েছিল, আবার ভগবানই নিয়ে নিল। তার মানে যখন দিয়েছিল কাজ ছিল, এখন যে নিয়ে নিয়েছে ওর আর কাজ নাই, ক্ষতি করবে থাকলে। কেন? ও জানেন তো এত ভালোবাসা শুরু করেছিল, আমার এক একদিন তো সাধু সঙ্গে যেতে ইচ্ছে করছিল, যাবার সময় এমন এক চোখ মারবে, তোমার হরিনাম মাথায় থাক, গুরু বিদ্যা মাথায় থাক, ওই চোখে কে না ধরা পড়ে। হ্যাঁ, দু একদিন তো থেকেই গেছি, গুরু ডেকেছে যাই না, ওর প্রেমে পড়ে গিয়েছে, এখন বোঝা যাচ্ছে ফাঁদ কেটে গেছে। ও ভগবান বুঝে নিয়েছে, ও থাকলে আমার ক্ষতি হবে, ও তো এত ভালোবাসতে শুরু করলো যে আমি বাঁধনে পড়ে গেলে আর ভগবান ডাকা হবে না, তাই ভগবানকে লাখ প্রণাম। তো ভক্তমণ্ডলী মায়েরা, তুকারাম, তুকারাম এক মহান বৈষ্ণব, তার জীবনে পত্নী একবারে উল্টো, একবারে তেলে ভেজে খেয়ে নেয়, সে উঠতে বসতে যন্ত্রণার শেষ নাই। তো একবার বলছে, মরণদশা, তোমাকে বিয়ে করে জীবনটা আমার কালা হয়ে গেল। তুকারাম বলছে, আরে ক্যা বাত ক্যা বাত, ক্যা বলো, কি চাই তোমার সেটা বলো, তুমি একটা ভালো কিছু দিতে পারলে না, তুমি একটা ভালো খাবার দিতে পারলে না, হাঁট যাও আসে, হাঁট যাও আসে। তো তুকারাম তো বউকে প্রণাম করলেন, বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যখন যেতে বলছো আমি যাচ্ছি, ভিক্ষায় যা পাবো তোমাকে নিয়ে। ভিক্ষায় কি হলো, অনেক কিছু পেলো, সোনা দানা গয়না গাঁটি কাপড় জামা খাবার দাবার মিষ্টান্ন অনেক কিছু পেলো, কিন্তু তুকারামের স্বভাব হলো এরকম, সে রাস্তায় কাউকে দেখলে না দিয়ে খাবে। সোনা দানা সব কিছু লোককে দান করে, একটা পচা পেঁপে পেঁপে ওইটাই ধরে নিয়ে, আর পাড়ার লোক এসে বলে দিয়েছে, ও দিদি তোমার স্বামী যা পেয়েছে মাথায় করে আনতে পারবে না, আজ তোমার কি শুভ দিন এলো। সে তখন কত কিছু সাজছে ঘুরছে, কেন স্বামী আমার কত অলংকার কত। একবারে সাজ সজ্জা ফিটিং ফাটাং সব কিছু হয়ে গেল, স্বামী একটা পোঁচা পেঁপে নিয়ে ঢুকে গেল। হ্যাঁ গো তোমার জিনিসপত্র? আরে কি বলবো, সবাই গরিব মানুষ আর সবাই আশা করেছে, তাই মেয়েগুলোকে গয়নাগাটি শাড়ি টাড়ি দিয়ে দিলুম, আর ছেলেদেরকে সব মিষ্টি দান করে দিলাম, তা আমার জন্য কি এনেছ? কেন এই না, এই যেই পচা পেঁপেটা দিয়েছে সে স্ত্রী তো সেই রকম, সঙ্গে সঙ্গে ক্যাচ আর সঙ্গে সঙ্গে আউট, একবার ওইটা ধরে তারই মুখে মেরে দিয়েছে। সে পাকা পেঁপে ছিল, সে কিছুটা মুখে ঢুকেছে, চোখে মুখে একবারে লেপটে, সে তুকারাম বলে, রাম রাম, হে প্রভু তুমি বহুত ধন্যবাদ, বলে ভাগ্যিস এরকম বউ পেয়েছিল। সে কোনো রসিকতা করে বলে না, ভগবানকে ধন্যবাদ দিচ্ছে, কেন পাড়ার লোক বলছে, বউটা ওই রকম করে তোমাকে যন্ত্রণা দিচ্ছে, তুমি তবু ভগবানকে ধন্যবাদ দিচ্ছ,
বলে এই বউ আছে বলেই তো আমি এত শান্তিতে আছি, এ কাল নাগিনীর মতো ছবল দিচ্ছে বলেই তো আমি কৃষ্ণ বলছি। ওর প্রতি কোনো আসক্তি নেই, থাকলেও থাকতে পারে আর যদি ভালোবাসত ওর জন্য কাঁদতাম কোথাও যেতে পারতাম না, আমার বউ আছে। আরে যেরক এই যে দেখো না পেপের ব্যাপারটা কিরকম, একা খেলো কি এক থাবা মারল মুখে ঢুকে গেল, কার বউ আছে এরকম খাইয়ে দেবে কি? এই জন্য ভগবানকে ধন্যবাদ এরকম বউ যেন ঘরে ঘরে পায়। রাধে রাধে কি ভক্তমণ্ডলী মায়েরা, এই সাধুদের কাছে বউ নিয়ে সমস্যা নাই, কোনো তুমি আসবে পথে আসো, নালে তুমি কোন পথে যাবে তুমি যাও, আমার কোনো আপত্তি নাই, তবে আমি পদ বদল করব না, হরি নাম ছাড়া গতি না। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, 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 অভিরাম অভিরাম কৃষ্ণ নাম অভিরাম, বলো কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মিটায়, ওরা বুক ভরে যায় অভাব মিটায়, অভাব জাগায় মহাসুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, 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 গোবিন্দ দেব কি। ভক্তমণ্ডলী মায়েরা স্ত্রী বলে দিয়েছে নিজের হাতে ভোগ দেবে, তাই ভিক্ষায় চলে গেল, কিন্তু ভিক্ষায় গেলে কি হবে, ও হরি নাম করেই কাটিয়ে দেয়, ভিক্ষা চাইতেও মনে নেই, আর যদিও দু এক বাড়িতে গেল বলল 12টা বেজে গেছে, এতবেলা কি ভিক্ষা, যাও যাও তোমার জ্ঞানগম্য নেই, 12টা বেজে গেলে ভিক্ষা দিতে আছে যা, আরে নাই তো নাই কি আছে, তার তো কোনো সমস্যা নাই, কাঁধে ঢোলা রেখে দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল, আপনারা বলুন কৃষ্ণ কৃষ্ণ খুব সুন্দর হচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল, নামে বুক ভরে যায় অভাব মিটা, বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে, এই স্বভাব কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, বলো কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, এই ফাঁকে একটা কাজ হয়ে গেছে, ও তো ভিক্ষা পেল না, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে হরিনাম, এদিকে ভগবান কি করেছে, স্বয়ং ভগবান যশোদা দুলাল আনন্দময় কমল নয়ন ভগবান, ময়ূর পুচ্ছধারী ভগবান, গিরিধারণকারী ভগবান, কালীয় দমনকারী ভগবান, সুদামা বিপ্রের প্রাণ বন্ধু ভগবান,
একটা ঝুড়ি মাথায় করে নিয়ে চাল ডাল তরি তরকারি নিয়ে মাথায় একটা পাকড়ি বেঁধে রাখাল ছেলে হয়ে বাড়িতে চলে এলো। কই গো মা, মা কে রে? আমি আমি রাখাল ছেলে। ও আয় 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 আয়। তা কোথায় যাবি বাবা? আগে কোথায় আর যাবো? এটাই তো ওই কমল ঠাকুরের বাড়ি। হ্যাঁ, কিন্তু তুমি আমাকে আপনি চিনবেন, তবে আপনার স্বামী চেনে। আপনার স্বামী আমার গুরু, দেখেন আপনার স্বামী আমার গুরু, আমি তারই শিষ্য। কিন্তু তোর মাতায় উনি পাঠিয়ে দিয়েছে, এগুলো নিয়ে নেন মা। না বাবা, ও বড় কঠোর মানুষ, কারো দান তিনি নেননি বাবা। তা বাবা, এগুলো ওনার হতে যাবে কেন? তুমি বোধহয় ভুল করে কোনো বাড়িতে ঢুকে গেছো। তুমি যাও বাবা, তুমি যে বাড়িতে যাচ্ছ সে বাড়িতে যাও। আরে এতগুলো খাওয়া, এতগুলো জিনিস তোমার নিতে ক্ষতি কোথা? না, আমার স্বামীর আদর্শ আমার আদর্শ। আমার জীবনে দুঃখ আছে, কষ্ট আছে, কিন্তু অন্যায় করার সাহস নেই। স্বামীর অনুমতি ছাড়া আমি নিতে। আরে বাবা, উনি বলেছে, উনি পাঠিয়ে দিয়েছে। আমি তো ওনার নাম বলছি, উনি কমল ঠাকুর আমার গুরু, এটা মিলে যাচ্ছে। তাহলে কিন্তু এটা উনি পেয়েছেন, উনি অনেক ভিক্ষা পেয়েছেন, তাই আমার মাথায় দিয়ে বললেন এটা আমার বাড়িতে দিয়া। এখন নাবিয়ে নেন তো দেখি, আমি আর দাঁড়াতে পারছি না। ভক্তমণ্ডলী মা, হরি নামের শেষে আপনারা শুনে নিচ্ছেন যোগের ফল। এই যে এতক্ষণ আপনারা যোগে বসে আছেন, এর নাম যোগ। কান মন চিত্ত ভগবানে নিবেশ। ভগবান ঝুড়ি করে আসলেন, নীলাভ গায়ের রং, পায়ে নূপুর বাজছে, কানে কুণ্ডল আছে, যার চোখের দিকে তাকালে ব্রহ্মা আদি দেবতা তুলে যায়, এমন রূপের প্রসার যিনি। এখন আপনারা হরিনাম শুনতে শুনতে তাকে দেখছি। প্রভু এই লেখাটা গীতার মাধ্যমে আছে, এ যুগ যুগ থাকবে, যুগ যুগ আছে আর থাকবে। আমরা চলে যাব পৃথিবী ছেড়ে, কত সাধুরা এসে এই শ্লোকটা কীর্তন করে। ভগবান মাথায় করে দিয়ে বললেন, মা নাবিয়ে নিলে, এখন আসি। এই যেই বলেছে আসি, ঘুরে পড়েছে, দেখে পিঠে একটা বড় দাগ। এই তোকে কে মেরেছে? কে মেরেছে? ও কেউ মারে, ওটা নিয়ে ভেবো না মা, আমাদের এরকম অনেক মার খেতে হয়, আসলে বোঝাবো এ খাই তো, যখন বইতে পারি না আমাদেরকে মারে। পিঠে ঢেকে দিয়ে ভগবান চলে যাচ্ছে। আরে এই ছেলে, তোকে কে মারছে বললি না? বাবা, আমার গুরু মেরেছে। কেন? এই তোর পিঠে কোমল শরীরে মারতে পারল, তোর মুখের দিকে তাকিয়ে মারতে। আর বলবেন না, পালিয়ে এসেছি তাই, নালে আরো মারত। তাই এখন পালিয়ে যাই, নালে আবার এসে গেলে, দেখা হয়ে গেলে আবার মারবে। আমি আসি মা। ওরে তোকে দেখে আমার মন টলে গেল। ওরে তুই আমার কোলে বস না, তোর বাবাকে আমি বলে দেব আর মারবে না। না মা, প্রয়োজন হলে আবার আস, আর যদি বাবা চিনতে না পারে বলে দিও, যার গায়ে হরিতাল মাখা আপনি বলে দেবে এখন আমি আসি। অনেক লোক দাঁড়িয়ে আছে, তাদের বোঝা বইতে হবে, তারা কৃষ্ণ বলে ডাকছে, গোবিন্দ বলে ডাকছে। যারা আমাকে ভরসা করে বসে আছে
তাদের বোঝাটা বাড়িতে দিয়ে আসতে হবে, তাদের বোঝা বহন করে পৌঁছে। আমি চলে যাব, চলে যা। জয় নন্দনন্দন গোপীজন বল্লভ, রাধা নায়ক নাগর শ্যাম। জয় নন্দনন্দন গোপীজন বল্লভ, নায়ক নাগর শ্যাম। আহ জয় নন্দনন্দন গোপীজন বল্লভ, রাধা নায়ক নাগর শ্যাম। বল জয় নন্দনন্দন গোপীজন বল্লভ, রাধা নায়ক নাগর শ্যাম। শচী নন্দন নদীয়া পুরন্দর, শচী নন্দন নদীয়া পুরন্দর, জগ জন লোচন গোপীজন বল্লভ, রাধা নায়ক নাগর শ্যাম। নন্দন গোপীজন বল্লভ, রাধা নায়ক নাগর শ্যাম। বল জয় নন্দনন্দন গোপীজন বল্লভ, রাধা নায়ক না। বলো রাধা মদন গোপাল কি জয় হো, বলো রাধা মঙ্গল গোপাল কি জয় হো, কৃষ্ণ কানহাইয়া কি জয়, রান্না হয়েছে কি? একবারে বড় গন্ডগোলের বিষয়, স্ত্রী জয়শ্রী দেবীর রান্না তো দূরের কথা, একবার মুখ গমরা করে বসে আছে, ওই যে ছেলেটাকে মেরেছে না সেই শোধটা আজ নেবে আগে, এই জন্য বসে আছে। কি হলো, খারাপ লাগছে? আরো খারাপ লাগবে তোমার, কারণ আমি ভিক্ষা করতে গিয়েছিলাম কিছুই নাই, এই ঝোলাটা রেখে দাও, আগামী কাল একবার দেখ। তা ওদিকে স্ত্রী তো জানে এটা রসিকতা হচ্ছে, কারণ এক ঝুড়ি পাঠিয়ে দিয়েছে, আবার উনি মিথ্যে বলছেন ভিক্ষা পান। তা তখনই মুখ খুললেন জয়শ্রী দেবী, বলে উঠলেন, হ্যাঁ গো আগে তুমি ছিলে ভালো, এখন আবার মিথ্যে বলা শুরু করলে, মিথ্যে এই অভাগা খেতে পাবে না, মরে যাবে, ঘর ছেড়ে দেবে, তবু মিথ্যে কমল ঠাকুর বলেন, কাকে কি পেয়েছ? আমি মিথ্যে বলবো কি মিথ্যে বলেছি? হ্যাঁ গো তুমি ভিক্ষা পাও না, এই তো ঝুলি দেখে নাও, কি করব, হরিনাম গাইতে গাইতে কখন 12টা বেজে গেছে জানি না, তারপর লোকের বাড়ি গেছি কেউ দেয় না। স্ত্রী যেন মালা গেঁথে চন্দন পরাবে, যে 12টা পর্যন্ত কীর্তন করে তারপর ভিক্ষায় গেছে। কিন্তু তুমি এত ডাল চাল পাঠালে কোথার থেকে? এই দেখো ডাল চাল আমি পেলাম না, তো পাঠাবো কোথার থেকে? এসো ভেতরে এসো। ভেতরে গিয়ে দেখলো এক ঝুড়ি নানান তরি তরকারি চাল ডাল, কত কি কত কি একবারে ভরে দিয়েছেন ভগবান। এই দেখো ঝুড়ি দেখো। স্ত্রী বললেন এত সব পাঠিয়ে দিয়ে আবার মিথ্যে বলছো, তা তুমি ওই ছেলেটাকে মারলে কেন? হ্যাঁ কাকে মেরেছি? ওই যে ছেলেটা যার মাথায় তুমি ঝুড়ি তুলে দিলে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, দিতে এসেছিল কে? একটা ছেলে, গায়ের রং কালো, চোখগুলো লম্বা লম্বা পদ্ম ফুলের পাপড়ির মতো। এই তার কানে কি ছিল? আগে বড় বড় কুণ্ডল। আরে কি নাম বললো, তোমাকে কি নাম বলে গেল? বললো আমাদের কোনো নাম হয় না, বোঝাবো আলোক।
তার গায়ে কিছু দেখেছ? যাওয়ার সময় কেঁদে কেঁদে ছেলেটা বলে গেল, তুমি যেখানটায় মেরেছ সেখানে হরিতাল রং লাগানো দেখি দেখিলা কত অপরাধ করেছি চরণে ওহে দয়াল হরি হে তোমাকে একটা প্রণাম করবো আমাকে তোমার মাথা ঠিক আছে সেই পুরুষের মাথা ঠিক আছে যারা ভক্তিমতী পত্নীকে পত্নী বলে না বন্ধু বলে এমন বন্ধু কজনে পায় জীবনে এত কীর্তন গাইলা জীবনে এত হরিনাম গাইলা যাকে আমি দেখতে পেলাম প্রভু আরে তুমি একটা মেয়ে মানুষ হয়ে ঘরে বসে বসে কি করে পেলে তাকে স্বামী কার কথা বলছো ওই আমার প্রাণের প্রাণ যার জন্য ঘর ছাড়লাম যার জন্য সম্পদ ছাড়লাম যার জন্য সম্মান ত্যাগ করলাম ভিখেরি হলাম আমি পেলাম না সেই তুমি তাকে জানো তো জয়দেব গোস্বামী সারা জীবন লিখলো গ্রন্থ লিখলো হরিনাম গাইল সে আগে পেল না আগে পদ্মাবতী পেল সেই পদ্মাবতীর পায়ে প্রণাম করেছিল গোসাই তার প্রসাদ খেয়েছিল গোসাই কেন পত্নীর প্রসাদ ভক্তের প্রসাদ ভক্তের প্রসাদ যা পেলে ভক্ত হরি হরি দয়া হরি হে ভক্তমণ্ডলী মায়েরা আপনারা বুঝতে পেরেছেন যেখানটায় উনি কেটে দিয়ে হরিতাল রং দিয়ে দিয়েছিলেন সেই রং লাগানো কেটে দেওয়া ভগবানের গায়ে আঘাত রক্তস্খরণ হয়েছে ভগবান তাহলে দেখুন গীতা শ্রীমদ ভাগবত তার কথা স্বয়ং তার স্বরূপ একে কেটে দেবেন আঘাত করবেন অস্বীকার করবেন তা ভগবানকে কষ্ট দেবেন সে কেটে দিয়ে হরিতাল রং দিয়ে দিয়েছে ঢেকে দিয়েছে ভগবান সেটা দেখিয়ে গেল আর সেই লেখাটা বের করে স্ত্রীকে দেখিয়ে বলছেন তুমি এই রংটা দেখেছ তার গায়ে বলে হ্যাঁ এই তো সেই হরিতাল জানিয়ে গেল উনি এসেছিলেন হে প্রভু সেই এলেন চুপি চুপি চলে গেলেন একবার আমায় দেখো দিলেন দয়াল প্রভু কে আমি ও জয়শ্রী আজ তুমি কাঁদছো কেন এতদিন তো তোমাকে কাঁদতে দেখিনি তুমি আমাকে শিখিয়ে দিয়েছ সেই ধৈর্যের ফলেই তো ওনাকে দেখলাম উনি যদি সেই হন তাহলে আমার জীবন ধন্য যে তোমাকে আমি গুরু করেছিলাম তুমি যেভাবে বলেছিলে আমি সেই কষ্ট সহ্য করে অপেক্ষা করেছিলাম তাই তিনি আমাকে কৃপা করেছেন তোমাকেও কৃপা করবে তুমিও ধৈর্য ধরে ধরে রাখো একদিন উনি আসবে তোমার ঘরে তোমাকে আচ্ছা এখন যাওয়ার হয়েছে যে ঝুড়িটা ভগবান দিয়ে গেছে লাগাও লাগাতার বৈষ্ণব সাধুদের নিমন্ত্রণ দাও তো দেখি বাড়িতে এক মহা মহোৎসব লাগিয়ে দাও বলো রাধে রাধে আপনারাও যাবেন আপনারাও যাবেন
আমি বলতে পারতো তুমি বলবে না। আচ্ছা এদিকে যারা কয়েকজন আছে আগে আপনাদের দিয়ে দিই। আপনারাও যাবেন, আপনারাও যাবেন, যাবেন তো আমার গরিবের বাড়ি গঙ্গার তীরে যাবেন তো? হাত তুলে বলুন। আচ্ছা আপনাদের ব্যাপারটা কি, আপনাদের কি আমি নিমন্ত্রণ দিয়েছি? আমি তো এনাদের এদিকটা কম লোক আছে বলে এদিকটাই দিলাম। একটা ঝুড়ি কত লোককে ডাকবো? আপনারা যে হাত তুললেন, যাবেন নাকি? আরে আমি তো বলিনি তবু যাবে? তা আপনাদের তার অপমান করতে পারি না, হাত যখন তুলেছেন নিজের থেকে যাবেন বলছেন, সেই আমি পরে যেতাম। আপনারা যখন যাবেন বলছেন, আপনারাও যাবেন, আপনারাও যাবেন, আপনারাও যাবেন, আপনারাও যাবেন, হরি বল বলবেন, আপনারাও যাবেন, সীতা হরি বলে বলবেন, আপনারাও যাবেন। তার মানে ব্যাপারটা কি দেখবেন, এই যে এবারে পুজো হচ্ছে না, একটু কমতি কমতি হচ্ছে। কেন? এই সব রাস্তাঘাট ডুবে গেল, ফসল টসল হলো না, ব্যবসা বাণিজ্য সব করোনায় মরে গেল, এবারে পুজো হবে, আত্মীয় স্বজন কম করে ডাকবো, আর একটু ছোটো খাটো করে করে সাদা মাটা একবারে লুচি আর হালুয়া আয়েস করে দেবো। কিন্তু মজার বিষয় কি জানেন, যাদের যাদের নিমন্ত্রণ করবে না, বাজার করতে গিয়ে তাদেরই সঙ্গে দেখা, তারা তো দেখার পরেই বলছে, দাদা তুমি নিমন্ত্রণই বেইরেছ, যেতে হবে না, একা মানুষ কত জায়গায় যায়। এই যে দেখা হলো, আমরা ঠিক চলে যাব, আপনার কি মনুষ্যত্ব নাই? এর পরেও আপনি বলবেন এবছর করোনায় যাস না, অবস্থা খারাপ বলতে পারবেন? অন্তত মুখের কথা বলতে হবে, তাহলে যাস। এই আমার নিমন্ত্রণটাও সেই রকম, ভাবছিলাম কমে সেরে নেব, আপনারা হাত তুললে তাই ঠিক আছে, প্রাণ খুলে বলছি যা হবে ভাগ করে খাবো, আপনারাও যাবেন, আপনারাও যাবেন, বল বলবে, আপনারাও যাবেন, হরি বল বলবেন, আপনারাও যাবেন, হরি হরি বল, হে বল গৌর হরি হরি বলে, আপনারাও যাবেন, আরে গৌর হরি হরি বলে, আপনারাও যাবেন, আরে গৌর হরি হরি বলে, আরে গৌর হরি হরি বলে, আরে গৌর হরি হরি বলে, আপনারাও যাবেন, আপনারাও যাবেন, আরে আপনারাও যাবেন, যা বলো তা বলো মোরে, আপনারাও যাবেন, যা বলো তা বলো মোরে, আপনারাও যাবেন, 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 আপনারাও যাবেন, আপনারাও যাবেন, হরি বল হরি বল হরি বল হরি বল, করোনায় আর গন্ডগোল, হরি বল করোনায় আর গন্ডগোল, হরি বল হরি বল হরি বল। এখন ভক্তমণ্ডলী মায়েরা আপনারা শুনেন না, যে দুই ভাই ওকে তাড়িয়ে দিয়েছিল তাদের অবস্থা খুবই খারাপ, কি করে কি ব্যবসা ডুবে গেল, তাই আর কিচ্ছু হলো না। দুই ভাই এখন ওই কথাও মহোৎসব টহোৎসব হলে শুধু খোঁজ রাখে, একটা পাতা পাতে পাশে একটা ব্যাগ রাখে দেওয়া মাত্র, এখন দেখেন না অনেক জায়গায় অনেকে টিফিন কারিটারি নিয়ে যায়, কি সে যে দিচ্ছে ছেঁচকি দেওয়ার পরে নাই। আরে মাসি ও মাসি তোমার পাতা কি ফুটো নাকি, বলে কথা। সে মা তখন বলে তুই দিস নি তোরে দে, আবার দিল, সে তো পাচার হয়ে যাচ্ছে না, অন্য সুরঙ্গে সব ঢুকে যাচ্ছে, এ খালি দিয়েই যাচ্ছে। যাই হোক তার বাড়িতে হয়তো সদস্য আছে তাদের জন্য, এরকমই এখন এই যে দুই ভাই যারা অর্থের অহংকারে ওকে তাড়িয়ে দিয়েছিল, এখন তাদের অবস্থা এই কোথাও মহোৎসব হলে ওরই উপর নির্ভর। কি করে কি শুনলো যে গঙ্গার তীরে এক বাবাজি মহোৎসব দিচ্ছে, সেটা অন্য কেউ নয় ভাই কমল ঠাকুর মহোৎসব দিচ্ছে। এরা ভাই বউ সবাই মিলে চলো আর তোমাদের জন্য আর
প্যাকেটে টিফিন কারি আনবো না, চলো এইবার থেকে মহোৎসবে সবাই মিলে বেরিয়ে পড়বো। এছাড়া উপায় নেই, ভগবান যার উপরে বিমুখ হয় তারা খেতে পায় না। জীবনে যারা কাউকে খেতে দিল না তারা খাবে কি করে? চলো যাই সবলে মিলে সেইখানে চলে যাই। গঙ্গার তীরে দলে দলে বৈষ্ণবগণ, কি হরি বলে বৈষ্ণবগণ আসিয়া মিল, হরি বলে বৈষ্ণবগণ আসিয়া মিলিল, হরি বলে বৈষ্ণবগণ আসিয়া মিলিল, আজ হরি বলে বৈষ্ণবগণ আসিয়া মিলাল, উলু ধ্বনি শঙ্খ ধ্বনি করিতে লাগিল, ওই নয়ুলু ধ্বনি শঙ্খ ধ্বনি করিতে লাগিল, উলু ধ্বনি শঙ্খ ধ্বনি করিতে লাগিল, আরে ওলো যদি শঙ্খ ধ্বনি করিতে লাগিল, হরি বলি বৈষ্ণবগণ আসিয়া মিলিল, বলো হরি বলে বৈষ্ণবগণ আসিয়া মিলিল, আজ সবাই বলে হরি ব, সবাই বলে হরি ব, সবাই বলে হরি ব, সবাই বলে হরি ব, এই আমাদের সম্ব, সবাই বলে হরি ব, এই আমাদের সম্ব, সবাই বলে যাবে। কৃষ্ণ ভক্ত কারা বোঝা যাবে? হরি নাম যারা প্রাণ ভরে হরি বল বলতে বলতে পথ চলে, যেখানেই যাক যার বাড়ি যাক হরি ছাড়া। আর ছল বৈষ্ণব বোঝা যাবে যারা কোনোদিন হরি বলে না, পেটের জ্বালায় হরি বল বলে, এরাও এসেছে। যাদের কোনোদিন তিলক পড়তে দেখা যায় না কিন্তু মহোৎসব বলে তিলক নিয়ে আসে, কিছু দান দক্ষিণা দেবে, প্রসাদ পাবে বৈষ্ণবের সঙ্গে, তাই ছল ভক্তি করেও আসে। আর কিছু সাধারণ মানুষ আছে যারা শুধু পেটের জ্বালায় ছুটে, দুঃখের তাড়নায় ছুটে, তারা এসেছে। সবাইকে সমানভাবে সমাদর করলেন, সবাইকে আসন দিলেন, সবাইকে সম্ভাষণ করলেন, বসুন 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 করলেন। এবার সবাইকে ভগবানের দেওয়া নৈবেদ্য, নানান ভুরি ভোজ্য, তার সঙ্গে তুলসী মঞ্জুরি, ভগবানকে নিবেদন করে হয়েছে মহাপ্রসাদ। যে ছিল জড় বস্তু সে হলো চিন্ময়, আরে প্রসাদের মহিমা, দেবর্ষি নারদ আদি ভোলানাথ না দিতে পারে তার সীমা, সেই প্রসাদের হাট বসেছে কমল ঠাকুরের বাড়ি। আর লক্ষ্মীর প্রতিমা সেজে কমল ঠাকুরের পত্নী জয়শ্রী পায়ে নূপুর দিয়েছে, লক্ষ্মীর মতো দেখতে তারে। আজকে সে সোনার থালায় করে প্রসাদ বিতরণ করছে কাঙাল বৈষ্ণব অতিথিদের, চিনতে পেরেছে জায়রা জয়শ্রী কে। আপনারা আমার নাম জানেন, কারা আপনারা? চিনতে পারলে না জয়শ্রী কে? আমি তোমার বড় জা দিদি, আর আমি তোমার মেজ দি। একই আপনারা ছেঁড়া কাপড় পরেছে,
হাতে অলংকার নেই, গলায় হার নেই, একই দুর্দশা। দাদারা কোথায়? ওই তো ওই ছেঁড়া কাপড় পরে, তেলহীন চুল খুসখুস, ওই দিনহীনের মতো বসে আছে। ওই তো তোমার দাদা, একই। ওগো শুনছো, এই দেখো কি সর্বনাশ! তুমি কাদের সেবা দিচ্ছ? দাদা এসেছে, দিদিরা এসেছে। কি বলছো তুমি? তারা বড় লোক, তারা আসবে কেন গরিবের বাড়ি? ওগো দেখো, ওই তো তোমার দাদা। কমল, কমললে দাদা। আর ভাই, ওরে কমল, একটু প্রসাদ দে ভাই, প্রসাদ। তোর একটু পায়ের ধুলি দে ভাই রে, সত্যি তুই কমল ঠাকুর। ঠকালে ঠকতে হয়, তোকে ঠকিয়েছিলাম, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম রে, ধন সম্পদ তোকে দিলাম না, বাবার সম্পত্তিও দিলাম না, আজ আমরা সর্বহারা রে। ওরে তোর কথাই সত্য রে, ভগবান দিলে কুলোয় না, মানুষ দিলে ফুল। হরি বল, হরি বল। মানুষ দিলে কখনো কুলোবে না রে, তিনি দিলে কোনোদিন ফুরবে না। ভগবানের পথ সত্যের পথ রে, তুই দীক্ষা দে, তুই শিক্ষা দে, আজ থেকে একসঙ্গে হরিনাম গাইব, একসঙ্গে অনেক জন্মের কাজ এক জন্মে হয়ে গেল দাদা। এই জায়গাটা যতদিন না মানুষের হবে, ততদিন তাকে ঘুরপাক খেতে হবে। কোনটা রে ভাই? এইটা, এই জ্ঞান বুঝতে পেরেছেন? এক জন্মেই কাজ শেষ। এই যতদিন না মানুষ এই তত্ত্বটা বুঝতে পারবে, কোনটা সঙ্গে যাবে, কোনটা আগে করতে হবে, কোন ধন প্রকৃত ধন, এটা বুঝতে না পারলে এমন জন্ম জন্ম কেটে যাবে, আর বুঝতে পারলে এক জন্ম। তাই আর দেরি না করে আজ থেকে সবাই মিলে যা পাবো তাই খাবো, আর দেখবে আবার ব্যবসা তোমরা পেয়ে যাবে, কর্ম পেয়ে যাবে, কিন্তু ভগবানকে ধরে না। তাই ভক্তমণ্ডলী, মায়েরা সবার কল্যাণ কামনা করে, মায়ের আশীর্বাদ নিয়ে সবাই ফিরে যাবে। আর আবার যদি মা আমাকে কোনোদিন টেনে আনেন, আবার নূতন করে আপনাদের চরণে গাইব। আজকে সবাই মিলে হরিবল বলছেন, আর স্বয়ং ভগবান বংশী ধ্বনি করে কমল ঠাকুরকে জানিয়ে দিলেন, কমল, হরি নামের মধ্যেই আমি আছি, হরি নাম করো, আমি তোমার সংসারে চিরকাল। হরি বল, হরি বল। জয় সচিনন্দন, জয় গৌর হরি, জলিয়ান ধন নদিয়া বিহারী, জয় সচিনন্দন, জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়া ধন নদিয়া বিহারী। বলো মাতা দুর্গা কি আপনারা কি চান? আগামী বৎসর আবার হোক, কমিটি বৃন্দের উপরে মায়েদের আশীর্বাদ হোক, আমি না আসি যেন এমন ধর্ম অনুষ্ঠান হয়, সকলে প্রাণ ভরে শুনতে পায়।